আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সাতটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করেছি। যারা সরকারি চাকরি পরীক্ষা দিবেন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, বিসিএস পরীক্ষা, বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা সহ যত সকল সরকারি ও বেসরকারি পরীক্ষা আছে, এই সকল পরীক্ষাগুলোতে এই টাইপের অঙ্কগুলো বারবার কিন্তু রিপিট হয়। তাই আমরা আজকে যে সাত ধরনের অঙ্ক আপনাদেরকে দেখাবো, অবশ্যই ম্যাথের সমাধানগুলো দেখবেন এবং এই নিয়মটা শিখে রাখবেন। সংখ্যা চেঞ্জ হতে পারে কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু বারবার আসে। তো চলুন আমরা বেশি কথা বলবো না, আমরা সমাধান শুরু করতেছি। তো আমরা বর্তমানে লিখতেছি না, আপনাদের জন্য খুব সুন্দর করে এখানে সাজায় রাখছি, জাস্ট এখান থেকে একটু বুঝিয়ে দেবো আপনাদেরকে, আশা করি আপনারা বুঝতে পারবেন। প্রথমত আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদেরকে বিভিন্ন ধরনের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু তারা মাপতে বলবে, যেমন কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। যেমন এখানে একটা প্রশ্ন করা হয়েছিল, এটা কিন্তু 2023 শিক্ষক নিয়োগ পরীক্ষাতে আসছিল, সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম ধাপের পরীক্ষায় এই প্রশ্ন আসছিল। তো এখান থেকে দেখবেন এই অঙ্কটা কত মিলিয়নে 10 কোটি। তো এখান থেকে আপনাদের এরকম যারা এই নিয়মগুলো না জানেন, কত মিলিয়নে 10 কোটি, কয় লক্ষ, 1 মিলিয়ন, তারপর হচ্ছে কয় কোটিতে 1 বিলিয়ন, এরকম করে অসংখ্য নিয়ম কিন্তু রয়েছে। এই সকল নিয়মগুলো আপনারা জাস্ট একটু মুখস্থ করে রাখবেন। এই টাইপের একটা ম্যাথ কিন্তু আপনারা অবশ্যই পরীক্ষার মধ্যে পেয়ে যাবেন, অথবা আপনাদের অন্যভাবেও থাকতে পারে, কত মিটারে 1 ফুট, অথবা কত কিলোমিটার, অথবা এরকম মানে কয় মিটারে কত কিলোমিটার, এরকম সুন্দর সুন্দর মানে এরকম যত পরিমাপের অঙ্কগুলো আছে এগুলো কিন্তু একটা না একটা অবশ্যই থাকবে। তাই এগুলো অবশ্যই আপনারা এখানে খেয়াল রাখবেন। তো এই যে অঙ্কটা এখানে বলা হয়েছে যে কত মিলিয়নে 10 কোটি, তো 10 কোটির জন্য আমরা যেটা করব, প্রথমত হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে 10 কোটি কিন্তু আমরা এখানে সুন্দর করে লিখেছি। তো 10 কোটি লিখে দেওয়ার পরে এবার আমরা জানি 1 মিলিয়ন হচ্ছে কিন্তু 10 লাখ, 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ। তাইলে এখন আমরা এই 10 কোটিরে দেখতে পাচ্ছেন এখানে 10 কোটি, তো 10 লক্ষরে আমরা 100 দ্বারা গুণ করলে কিন্তু আমরা মিলিয়নটা পেয়ে যাব, যে মূলত এখানে কত মিলিয়ন আছে। আমি আবারও বলতেছি কত মিলিয়নে 10 কোটি, তো আমরা মিলিয়নটা বাইর করব। তো আমরা জানি 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ, ঠিক আছে। তাহলে এবার দেখতে পাচ্ছেন এই 10 লক্ষরে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এখানে মিলিয়ন পেয়ে যাব। তো এখানে হচ্ছে গিয়ে 100 মিলিয়ন। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে বিভিন্ন পরীক্ষা আছে যেখানে ক্যালকুলেটার ইউজ করতে দিবে না, তো আপনাদেরকে কিন্তু বুঝে শুনে সুন্দর করে করতে হবে। এই হচ্ছে প্রথম টাইপের অঙ্কটা, এখানে আপনাদের মিটার, সেন্টিমিটার, দৈর্ঘ্যপ্রস্থ মাপতে বলতে পারে। তো এই হচ্ছে গিয়ে প্রথম নিয়মটা, আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দ্বিতীয়ত যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে আরও বলতেছি যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে। এখানে কিন্তু অনেক ট্রিক্স আছে অঙ্কের মধ্যে যেগুলো আপনাদের অবশ্যই জানতে হবে, না জানলে কিন্তু আপনারা এই অঙ্কগুলো করতে পারবেন না। তো একটা গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, মানে 60 সেকেন্ডে ঘুরে 12 বার, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। এবার দেখছেন ডিগ্রি বের করতে বলছে, তো এই টাইপের ম্যাথগুলো অবশ্যই আসে। তো এখান থেকে ডিগ্রি কীভাবে বের করা যায়, তো এখানে একটা গাড়ির চাকা বলছে, গাড়ির চাকা মানে হচ্ছে বৃত্ত। তো আমরা জানি গাড়ির চাকা মানে হচ্ছে বৃত্ত, আর একটা বৃত্ত হচ্ছে গিয়ে 360 ডিগ্রি। এই যে প্রথমত আপনাকে এই ধারণাটা নিতে হবে, তো গাড়ির চাকা হচ্ছে 360 ডিগ্রি। তো এখান থেকে আমরা যদি একটু বলি, তো একবার যে যদি ঘুরে চাকাটা, মানে যখন চাকাটা ঘুরবে, আমি আপনাদেরকে বৃত্তটা আঁকাই দেখাই দিই। একটা বৃত্ত আমরা জানি 360 ডিগ্রি, ধরুন আমাদের গাড়ির চাকাটা যে এইখান থেকে রওনা শুরু করেছে, তো এখান থেকে রওনা শুরু করলে এখান থেকে আস্তে আস্তে এখানে আস্তে আস্তে একবার ঘুরে, একবার মানে কয় ডিগ্রি, 360 ডিগ্রি। তো একবার ঘুরে হচ্ছে 360 ডিগ্রি, তো আমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে যে 12 বার, দেখবেন 5 সেকেন্ডে কয় ডিগ্রি ঘুরবে, তো 1 মিনিটে 12 বার ঘুরে। তো যে খেয়াল করবেন একবার ঘুরলে অতিক্রম করে 360 ডিগ্রি, তাইলে 12 বার ঘুরলে অতিক্রম করে কত ডিগ্রি এখানে কিন্তু দেওয়া আছে, কারণ চাকাটা কয়বার ঘুরছে, 12 বার ঘুরছে। তো এবার আমাদেরকে বের করতে হবে যে 5 সেকেন্ডে কয়বার ঘুরে। তো 5 সেকেন্ডে ঘুরতে হলে আমাদের অবশ্যই আগে 60 সেকেন্ডেটা বের করতে হবে, মানে 1 মিনিটেরটা। এখানে দেখতে পাচ্ছেন 60 সেকেন্ডে চাকাটি ঘুরছে এতবার, একবার ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করে। তো আমরা এখানে বের করলাম যে 60 সেকেন্ডে চাকাটি ঘুরে যেতবার, আপনারা চাইলে গুণ করে নিতে পারেন, না হলে কিন্তু গুণ করে নিলে আপনাদের ক্যালকুলেটার ছাড়া করতে একটু অসুবিধা হবে। আমি বলবো এই গুণগুলো করবেন না, পরবর্তীতে কাটাকাটি করে ফেলবেন। সুতরাং 5 সেকেন্ডে
চাকাটি ঘুরে, তাহলে 5 সেকেন্ডে কত ঘুরে? এখান থেকে দেখতে পাচ্ছেন এই এই যে 5 দিয়ে আপনি 60 এর যদি কাটাকাটি করেন কত হয়? 12। আবার এই 12 দিয়ে এই 12 এর কাটাকাটি করলে কত হয়? 1। শুধুমাত্র কত থাকে? 360। তাহলে এই হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 5 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরছে? 360 ডিগ্রি। তো এরকম চাকা বলতে পারে, বিভিন্ন আপনার টায়ার বলতে পারে, বা সাইকেলের চাকা সহ অন্যান্য যে কোনো কিছু থাকতে পারে, আপনাদেরকে বলবে যে কয় ডিগ্রি ঘুরছে বা কতবার ঘুরবে। হ্যাঁ, এখানে বলেছে যে আপনার 12 বার ঘুরে, তো এরকম কতবার ঘুরলে তাহলে এটা আরও সহজ ছিল, সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন এই টাইপের ম্যাথগুলো কিন্তু অসংখ্য অসংখ্যবার এসে থাকে। 3 নম্বরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যে ম্যাথগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2023 যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছে তাদের বেলায়ও আসছে, এবং বিসিএসও আসছে, এবং নিবন্ধন পরীক্ষাতেও কিন্তু এই অঙ্কগুলো আসে। এই খুবই ইম্পর্ট্যান্ট, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত। এবার অনেকেই করে কি 1, 2 এরকম করে যোগ করতে করতে যোগ করতে বসে যান। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা 10ম শ্রেণীতে 9-10 কিন্তু ধারার অঙ্ক করেছি 14 নম্বর অধ্যায়ে, সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা যে অঙ্কগুলো করেছি সে ধারার সূত্রের মধ্যে বসাই দিলে কিন্তু এই যোগফলটা খুব সহজে তাড়াতাড়ি বের হয়ে যায়। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করতে গেলে আমাদেরকে যা যা করতে হবে খুব সুন্দর করে আপনারা নিয়মটা একটু দেখে যাবেন। এবার আমাদেরকে কিন্তু বলা আছে যে 1 থেকে 100 পর্যন্ত, ধরুন আমরা যে 1, 2, 3 + 100 পর্যন্ত এরকম করে যোগ করব, তো সমান্তর দ্বারায় মোট 100টি পদ, সমান্তর ধারাটিতে মোট 100টা পদ রয়েছে, কারণ 1 থেকে 100 পর্যন্ত আমরা যোগফল বের করব। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সমান্তর ধারার স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আমি আবার বলতেছি আপনারা যারা 9-10 গণিত বইটা ফলো করেছেন, 14 নম্বর অধ্যায়ের ধারার অঙ্কের মধ্যে আছে সমান্তর ধারার সমষ্টির সূত্রটা, n ইন্টু n প্লাস 1/2। তো এখানে n মানে কি? মোট 100টা পদ আছে এখানে, 1 থেকে 100টা পদের যোগফল। তো n এর জায়গায় জাস্ট 100 বসাই দিবেন, আর বাকি যা যা আছে সকল কিছু কিন্তু ঠিকই থাকবে, ওইগুলো চেঞ্জ করতে হবে না। দেখতে পাচ্ছেন n এর জায়গায় 100, আর এখানে 100 + 1 101, নিচে হচ্ছে 2। তো এটা দিয়ে আমরা এখানে খেয়াল করবেন, তাহলে 2 হলে এখানে একটু খেয়াল করেন, এই 2 দিয়ে আমরা যদি 100 এর কাটাকাটি করি তাহলে 50 দিয়ে আবার এই 101 এর গুণ দিলে 5050, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু চলে আসলো। তো এই ধারার অঙ্কগুলো একটু ভালোভাবে আপনাদেরকে প্রিপারেশন নিয়ে যেতে হবে, আপনি গুণোত্তর দ্বারা ও সমান্তর দ্বারা সূত্রগুলো একটু মুখস্থ করে যাবেন। 9-10 বইয়ের মধ্যে 14 নম্বর অধ্যায় কিন্তু এগুলো আছে। এরপরের যে অঙ্কটা, এগুলো আপনারা বুকে হাত দিয়ে বলবেন, এর আগে যারা সরকারি পরীক্ষা দিয়ে আসছেন চাকরির, এগুলো আসছে কিনা। অবশ্যই এই টাইপের অঙ্কগুলো কিন্তু আপনারা পেয়েছেন, এগুলো কিন্তু ক্যালকুলেটর ছাড়া খুব ইজিলি করা যায়। 0.4 × 0.02 × 0.08 = কত হবে? এখানে জাস্ট আপনি কি করবেন, আপনি জিরো বা শূন্যগুলো একটু বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, শূন্যগুলো বাদ দিয়ে যেই মার্কিংগুলো থাকবে বা যে নাম্বারগুলো থাকবে এই নিয়মটা জাস্ট জেনে রাখবেন, আপনার জন্য খুব ইম্পর্টেন্ট যেটা, আপনি জাস্ট এই নিয়মটা জানেন। শূন্যগুলো আপাতত বাদ দেন, শূন্যগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেগুলোর আপনি একসাথে গুণ করেন, এরই হচ্ছে সঠিক নিয়ম, এই অঙ্কগুলো বের করার সঠিক নিয়ম। দেখতে পাচ্ছেন এখানে 4 আছে, তারপরে 2 আছে, তারপরে 8 আছে, তাহলে 4, 2, 8 গুণ করলে আমরা এখানে কত পাইলাম? 64। ঠিক আছে, তো 64 পাইলে এখানে দেখতে পাচ্ছেন গুণফলের দশমিক বিন্দুর অবস্থান হবে ডান হাতে, তাহলে গুণফলের যে দশমিক বিন্দুটা আছে সেটা যদি আমরা একটু চিন্তা করি, দশমিক বিন্দু এখানে কত দেখতে পাচ্ছেন? 1, 2, তারপর হচ্ছে গিয়ে 2। বুঝতে পারেন নাই, যদি না বুঝে থাকেন আমি আপনাদেরকে আবারও বলছি, এই যে অঙ্কগুলো আমরা করব, জাস্ট আগে আমরা এই সংখ্যাগুলো যোগ করব, সরি গুণ করব। দেখতে পাচ্ছেন সংখ্যাগুলো আমরা গুণ করে 64 পাইলাম। এইবার দশমিকের পরে কয়টা সংখ্যা আছে সেগুলো আমরা যোগ করব। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে দেখতে পাচ্ছেন, এই প্রথমটাতে দশমিকের পরে শুধুমাত্র 1টা সংখ্যা আছে, তাই আমরা এখানে 1 লিখলাম। দ্বিতীয়টাতে দশমিকের পরে 2টা সংখ্যা আছে, তাই আমরা এখানে 2 লিখলাম। তৃতীয়টাতে দশমিকের পরে 2টা সংখ্যা আছে, তাই আমরা এখানে 2 লিখলাম। এবার 3টার আমরা যোগ করি, তো দেখতে পাচ্ছেন আমরা 3টা যোগ করার পরে কত হয়েছে? 5। তাইলে এটা হবে 5 অঙ্ক বামে। এবার বুঝতে পারছেন দশমিকটা কোথায় হইব? 5 অঙ্ক মানে 5টা অঙ্কের বামে হবে দশমিকটা। তো অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছেন 64 সর্বশেষ 2টা অঙ্ক পেয়ে গেছি, তাহলে 5টা অঙ্কের বামে হবে দশমিক, তাহলে 2টা, এই যে 3টা 4টা 5টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা সংখ্যার আগে যে এখানে দশমিক দিলাম এবং এই পাশে একটা শূন্য দিয়ে দিলাম, এটা দিলেও হবে না দিলেও
হবে। তা আশা করি এই দশমিকের অঙ্কগুলো আপনারা বের করতে পারবেন। আমি আবারও বলতেছি এই দশমিকের অঙ্কগুলো আসবে, আপনারা আগে সংখ্যাগুলো যোগ করবেন। আমি আগে ভালোভাবে যদি একটু বুঝাই দিই, একটু বিরক্ত হবেন না, আপনারা সুন্দর করে একটু মনোযোগ দেন। সংখ্যাগুলো যোগ করবেন, যোগ গুণ করবেন, গুণ করার পরে যত হয় ওইটা রাখবেন, দেন দশমিকের পরে কয়টা সংখ্যা আছে সেগুলো যোগ করবেন, যোগ করার পরে যত হবে দশমিকটা ঠিক এত নাম্বার ঘরে কিন্তু বা এতটা আগে এসে আপনাদের এখানে দশমিকটা দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আমরা পরবর্তী অঙ্কে চলো। তো পরবর্তী যে অঙ্কটা আপনাদের খুব সচরাচর এসে থাকে সেটা হচ্ছে একটি খোলা জলাধারে দৈর্ঘ্য, এবার জলাধার বলুন, পুকুর বলুন, বাগান বলুন, যে কোনো কিছু বলতে পারে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানে দেওয়া আছে, মিটার সকল কিছু কিন্তু মিটারেই আছে। তো আপনাকে এখানে এত প্যারা নিতে হবে না, কোনো সমস্যা নেই সেন্টিমিটার নিয়ে। তো জলধারাটির আয়তন কত ঘন মিটার হবে, এবার আয়তনের সূত্র জানেন তো নাকি? জলধারাটার আয়তন, আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনোটা গুণ করে দিলে যা হবে সেটাই। এই ম্যাথগুলো একটু সহজ ছিল, তো এরকম টাইপের ম্যাথও কিন্তু আসে, তো সেগুলো থেকে আপনারা দেখতে পারছেন। আরেকটা যেটা ইন্টারেস্ট, সুদ, সুদের হার নির্ণয়, এই মানে পরীক্ষা হবে সরকারি চাকরি কিন্তু এই অঙ্ক আসবে না, তা কিন্তু হতেই পারে না, ঠিক আছে? পার্সেন্ট নির্ণয়, মুনাফার হার নির্ণয়, মূলধন নির্ণয়, তো এই অঙ্কগুলো আপনি খুব ভালোভাবে কোথায় পাবেন জানেন? এই অঙ্কগুলো আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন অষ্টম শ্রেণীর পুরাতন যে বই আছে, নতুন কারিকুলাম না, পুরাতন যে বইগুলো আছে সেই বইয়ের দ্বিতীয় অধ্যায় দেখবেন, দ্বিতীয় অধ্যায় মুনাফার অধ্যায় আছে, সেখানে আপনি খুব সুন্দর করে অঙ্কগুলো পেয়ে যাবেন। 10% হার মুনাফায় 200 টাকার, 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি? তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আপনাকে জানতে হবে, সি ইন্টু পি প্লাস 1 যোগ r পাওয়ার n, এরকম, ঠিক আছে? এরপর আপনি আরও পেয়ে যাবেন এখানে যে মুনাফার হার, মুনাফার কোনটারে কী বলে, মুনাফার হারে হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে, কারণ এগুলো হচ্ছে আপনি অষ্টম শ্রেণীর বইয়ে পড়ে আসছেন, আশা করি আমাদের চেয়ে আপনারা ভালো জানেন। মূলধন 200 টাকা দেওয়া আছে, পি সময় 2 বছর মানে টি, সময় মানে টি 2 বছর, চক্রবৃদ্ধি সংখ্যা হচ্ছে এন 1 বছর, তো বার্ষিক সুদের হার আর দেখতে পাচ্ছেন 10%, এবার চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ r পাওয়ার n, এটা দিয়ে আপনারা বের করে ফেলতে পারবেন। তো সূত্রটার মধ্যে বসায় জাস্ট ইকুয়াল করে দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিন্তু এটা সহজ ছিল, এনে সূত্রের মধ্যে অঙ্ক বসাই দিলে কিন্তু হয়ে যায়। তো পরবর্তী যে ম্যাথটা আসে, এই মূলদ এবং অমূলদ সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যা, এগুলো আপনাদেরকে নির্ণয় করতে বলবে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আমি যদি আপনাদেরকে একটু সেটা বলে দিই, মূলদ অমূলদ সংখ্যা বের করতে গেলে 289 বর্গমূল কী, একটা স্বাভাবিক সংখ্যা হবে না পূর্ণ সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে নাকি অমূলদ সংখ্যা হবে? তো এই ক্ষেত্রে আমরা যদি এখানে দেখাই যে 17, এই যে আপনি জাস্ট দুইটা সংখ্যা গুণ করবেন, দুইটা দুইটা সংখ্যা গুণ করতে থাকবেন, গুণ করে দেখবেন যে 289 কত হয়, দুইটা 10 গুণ করবেন, 10 10 100, দুইটা 12 গুণ করবেন, একই রকম দুইটা সংখ্যা গুণ করলে কিন্তু বর্গমূলগুলো পাওয়া যায়, হ্যাঁ বর্গমূল পাওয়া যায়, আর যেগুলো আপনি তারা গুণ করবেন ওইগুলো হচ্ছে বর্গ সংখ্যা। তো এখানে 17 স্কোয়ার করলে কিন্তু 289 পাওয়া যায়, 17 স্কোয়ার করলে। তো এখানে 17 কিন্তু একটা মৌলিক সংখ্যা, যেহেতু মৌলিক সংখ্যা সুতরাং এর একটা অমূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা মানে কি অমূলদ সংখ্যা। তো আশা করি বুঝতে পারছেন। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু বারবার আসে, তো আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন যাতে করে সুন্দর করে পরীক্ষা আসলে এগুলো দিতে পারেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে আমরা নতুন কোনো পর্ব নিয়ে হাজির হয়ে যাব, তখন আমরা বোর্ড এবং খাতা নিয়ে হাজির হব যাতে করে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন। আজকে এই সাতটাই, পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।